এভরিওয়ান, আজকে তোমাদের জন্য নতুন একটা চ্যাপ্টার নিয়ে এলাম যেটার নাম হচ্ছে দশমিক ভগ্নাংশ। এখানে আমরা বেসিক্যালি দশমিকের গুণভাগ নিয়ে আলোচনা করব। তোমাদেরকে আমি দুটো অঙ্কের মাধ্যমে জিনিসটা বোঝানোর চেষ্টা করব। এই অঙ্কটাতে বলা আছে একটি রেলগাড়ি ঘন্টায় 42.5 কিলোমিটার যায়। রেলগাড়িটি 5.4 ঘন্টায় কত কিলোমিটার যাবে? এখানে মনে রাখার বিষয়টা হচ্ছে যেটা আমার কাছে চাইবে, অর্থাৎ এই অঙ্কের ক্ষেত্রে চাওয়া হচ্ছে কত কিলোমিটার যাবে। দেখো, তাহলে আমি কিলোমিটারটাকে ডান পাশে রাখব, সেই অনুসারে লিখে ফেলি রেলগাড়িটি 1 ঘন্টায় যায় 42.5 কিলোমিটার, তাই তো? এবার একটু দেখো আমাদের লাগবে হচ্ছে 5.4 ঘন্টায় কতটুকু যায়। তাহলে সেই অনুসারে রেলগাড়িটি 5.4 ঘন্টায় যাবে 42.5 × 5.4। দেখো এখানে 1 এর চেয়ে 5.4 যেহেতু বড়, তাই এখানে আমরা গুণ করছি। যদি ঠিক আগের লাইনের চেয়ে পরের লাইনটা ছোট হতো তাহলে ভাগ করতে হতো, এরকম একটা অঙ্ক আমরা এর পরেই দেখব। তো এবার আমাদেরকে দশমিকের গুণটা করতে হবে। এখানে লক্ষ্য রাখার বিষয় হচ্ছে যেহেতু 1 এর চেয়ে 5.4 বড়, তাই আমরা ডান পাশে 42.5-এর সাথে 5.4 গুণ করব। আর যদি ভাগ করতে হয় তাহলে আগের লাইনের চেয়ে পরের লাইনে সংখ্যাটা কম থাকতে হয়, এরকম একটা ম্যাথ আমি এর পরেই তোমাদেরকে দেখাবো। এবারে তাহলে দশমিকের গুণটা করা যাক। আমরা নর্মাল গুণের মতোই এভাবে দশমিক ছাড়া গুণটা করার চেষ্টা করি। দেখো, 4 × 5 = 20, দিয়ে দিলাম 0, হাতে থাকলো 2। এরপরে 4 দুগুণে যেহেতু 8, তার সাথে 2+ করে হয়ে যায় 10 এবং সেখানে 0, হাতে থাকে এবার 1। 4 × 4 = 16, তার সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 17। এরপরে 1 ঘর গ্যাপ দেব, 5 × 5 = 25, হাতে থাকে 2, 5 × 2 = 10 আর 2 = 12, হাতে থাকে 1, এবং 4 × 5 = 20 আর হাতের 1 দিলে হয়ে যাচ্ছে 21। তাহলে এবার যোগ করলেই আমরা কিন্তু নর্মাল যে গুণের গুণফলটা সেটা পেয়ে যাচ্ছি। এখন আমরা যেটা করব, দেখো তো গুণ করার সময় আমাদের এখানে ছিল দশমিক আর এখানে ছিল একটা দশমিক, ডান ঘর থেকে বাম পাশে ঠিক কত ঘর আগে দশমিক আছে সেটা একটু গুণি। 42.5-এর লাস্ট ডিজিট হচ্ছে 5, যার 1 ঘর বামে দশমিক, এবং 5.4-এর লাস্ট ডিজিট 4, যারও 1 ঘর বামে দশমিক। তাহলে আমরা এই গুণফলের 2 ঘর বামে একটা দশমিক দিয়ে দেব। তাহলে কিন্তু আমাদের গুণফল বের হয়ে গেল। এবার তাহলে আমি গুণফল হিসেবে এটাকেই কিন্তু লিখে দিতে পারি, অর্থাৎ 229.5 কিলোমিটার। তাহলে দেখো ঠিক এইভাবে খুব সহজেই আমরা দশমিকের গুণের কাজটা সেরে ফেলতে পারি। ভাগের ব্যাপারটা আমরা এবার আরেকটা অঙ্ক দিয়ে বুঝে ফেলি। একটি গাড়ি 2.4 লিটার পেট্রোলে যায় 43.2 কিলোমিটার, তাই তো? তাহলে 1 লিটার পেট্রোলে গাড়িটি কত কিলোমিটার যাবে? দেখো এখানেও কিন্তু কিলোমিটারটাকে চাওয়া হচ্ছে, তাই আমরা কিলোমিটারটাকে ডান পাশে রাখব। প্রথম লাইনের সেইটুকুই তাহলে লিখে ফেলি যে গাড়িটি 2.4 লিটার পেট্রোলে যায় 43.2 কিলোমিটার। এবারে তাহলে এই 1 লিটারের হিসাব বের করি, তাহলে গাড়িটি 1 লিটার পেট্রোলে যাবে 43.2 ভাগ 2.4 কিলোমিটার।
এখন প্রশ্ন হতে পারে ভাগ কেন হলো। দশমিকের গুণের সময় বলেছিলাম, যদি তোমাদের মনে থাকে, যে আগের লাইনে প্রথম লাইনটার সাথে দ্বিতীয় লাইনের কম্প্যারিজনে যদি নিচের ডিজিটটা ছোট হয় তাহলে ভাগ হবে, যদি নিচের ডিজিটটা আগের লাইনের ডিজিটের চেয়ে বড় হয় তাহলে গুণ হবে। দেখো সে অনুসারেই দুই দশমিক চারের চেয়ে এক কিন্তু ছোট ডিজিট, সেজন্যই আমরা কিন্তু ভাগ করে দিচ্ছি। এবারে তাহলে ভাগটা করে ফেলি, 432 ডিভাইডেড বাই 24। দেখো সুন্দর মতো আমরা কিন্তু নর্মাল ভাগ করলেই এখন অ্যান্সার পেয়ে যাব। 24 একে 24, দুই নিতে পারবো না কারণ 48 এখানে নেই। তাহলে এবার এভাবে একটা দাগ দিয়ে দেই, এরপরে বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 19 এবং এই দুইটা নেমে যাচ্ছে। এবার একটু গুণ করে দেখলে দেখবে আমরা যদি 24কে 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 192 পাব। এরপরে ঠিক এইভাবে আমরা দাগ দিয়ে এখানে ভাগশেষ হিসেবে শূন্য লিখতে পারি এবং আমরা কিন্তু দেখো ভাগফলটা পেয়ে গেলাম। তাহলে দেখো আমরা কিন্তু পুরো ম্যাথের ভাগফলই পেয়ে গেলাম, অর্থাৎ গাড়িটি 1 লিটারে ঠিক 18 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবে। তাহলে দেখো আমরা কিন্তু দশমিক ভগ্নাংশের গুণ ভাগের ব্যাপারটা খুব ভালোভাবে শিখে গেলাম। আশা করি পরের ক্লাসগুলোও জয়েন করবে তোমরা। সে পর্যন্ত সবাইকে বিদায়, আসসালামু আলাইকুম।